হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমরা জেক্সপোতে এত র্যাঙ্ক করেছি কিংবা আমরা বোকলেটে এত র্যাঙ্ক করেছি, সেক্ষেত্রে আমরা এই গভর্নমেন্ট কলেজ কি পাবো এবং কত র্যাঙ্ক হলে এই পার্টিকুলার গভর্নমেন্ট কলেজ পাবো এবং আমরা কিভাবে কাউন্সিলিং করলে ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাব। তো এই নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই কারণে তোমরা যদি পলিটেকনিকের জন্য অ্যাপ্লাই করে থাকো এবং পলিটেকনিকের গভর্নমেন্ট কলেজ পেতে চাও, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। এখানে কাউন্সিলিং নিয়ে এবং র্যাঙ্কিং নিয়ে সমস্ত কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা সকলেই জানো এবছরের পরিস্থিতি কী। এবছরের পরিস্থিতিতে তোমাদের কী বললে আগেই বলে দিয়েছিলাম কোন কোন সাবজেক্টের ওপর ওর তোমাদের বেস্ট করে তোমাদের নম্বর দেওয়া হবে এ বা র্যাঙ্ক তৈরি করা হবে এ জেক্সপোতে। কেন এবছরে কোনো এক্সাম হয়নি, জেক্সপো এক্সাম তোমরা তোমাদের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টের ওপর ভিত্তি করে তোমাদের র্যাঙ্কিং হয়েছে এবং তোমরা সবাই তোমাদের র্যাঙ্কও এখনও জেনে গেছো ও যে তোমাদের কত কত র্যাঙ্ক এসছে, কারোর বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন এসছে, কারোর জেনারেল র্যাঙ্ক প্রত্যেকের এসছে এবং কারোর যদি এসটি সার্টিফিকেট থাকে তাহলে এসটিতে একটা র্যাঙ্ক এসছে, কারো যদি এসসি সার্টিফিকেট থাকে তাতে র্যাঙ্ক এসছে, ওবিসি সার্টিফিকেট থাকলে ওবিসিতে র্যাঙ্ক এসছে। তো বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন র্যাঙ্ক এসছে এবং জেনারেল র্যাঙ্ক প্রত্যেকের রয়েছে। এবার কথা হচ্ছে জেক্সপো বা ভোকলেটের র্যাঙ্ক তো আমরা পেয়ে গেলাম, এবারে আমাদের কী প্রসিডিওর রয়েছে? এবার হচ্ছে কাউন্সিলিং। আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে কী হচ্ছে গভর্নমেন্ট কলেজকে নির্বাচন করব, যে কলেজে আমরা ভর্তি হব। তো প্রত্যেকেরই একটা টার্গেট থাকে ভালো গভর্নমেন্ট কলেজের। তো এখানে তোমাদের কাউন্সিলিংয়ের যদি ডেটের কথা বলি তাহলে তোমাদের অক্টোবরের ফার্স্ট মানে ফার্স্ট অক্টোবর থেকে তোমাদের অক্টোবরের 12 তারিখ পর্যন্ত তোমাদের কাউন্সিলিং হবে, মানে এর মধ্যে তোমাদের কাউন্সিলিং করতে হবে, কাউন্সিলিং করে তোমাদের সাবমিট করতে হবে। তো এখানে তোমাদের অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে, অনেকেই আমাকে কোশ্চেন করছে যে আমার পার্টিকুলার এত 2000 কি 2500 আমার র্যাঙ্ক এসছে কিংবা কেউ বলছে আমার 6000 র্যাঙ্ক এসছে, আমার এসটিতে এত র্যাঙ্ক এসছে, তাহলে আমরা কি এপিসি কলেজ এ আচার্য প্রফুল্লচন্দ্র পলিটেকনিক কলেজে কিংবা এই পার্টিকুলার এই কলেজে আমরা কি অ্যাডমিশন নিতে পারবো? সেক্ষেত্রে তোমাদের আমি বলে রাখি, এটা কিন্তু কখনোই কোনো ডিপার্টমেন্টের কোনো লোকও বলতে পারবে না যে অ্যাকচুয়ালি কোন কলেজে কত এখন এই ইয়ারে কোন কলেজে কত র্যাঙ্ক হলে তোমরা ভর্তি হতে পারবো, কখনোই কোনো কেউ বলতে পারে না। কারণ এগুলো অনেক বিষয়ের ওপর নির্ভর করে, শুধুমাত্র পার্টিকুলার একটা বিষয়ের ওপর নির্ভর করে না। ধরো তুমি এপিসি কলেজেই ভর্তি হতে চাও, কারোর 6000 র্যাঙ্ক হয়েছে কেউ ভর্তি হতে পারে এবং অন্য কেউ এরকম স্টুডেন্ট রয়েছে যে 4000 র্যাঙ্ক রয়েছে কিন্তু সে চান্স পেলো না, এরকম হতেই পারে। কারণ এখানে শুধুমাত্র কলেজের ব্যাপার না, এখানে ডিপার্টমেন্টেরও ব্যাপারও রয়েছে। এখানে নির্ভর করে অনেক কিছু যে তোমরা কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও, তোমাদের জেনারেল র্যাঙ্ক কী এসছে, তোমাদের জেনারেলের এর আন্ডারে তোমাদের যদি এসসি বা ওবিসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ওবিসির র্যাঙ্ক তোমাদের কী এসছে সেটাও কিন্তু ডিপেন্ড করে। আর সবথেকে বড় ব্যাপার, একটা কলেজের ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের র্যাঙ্কিং নির্ভর করে। ধরো এপিসি কলেজে কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হতে চাইছে সেক্ষেত্রে তারা আলাদা র্যাঙ্ক রাখবে এবং কেউ যদি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হতে চায় সেক্ষেত্রে তারা আলাদা র্যাঙ্ক রাখবে। সে কারণে পার্টিকুলার কোন র্যাঙ্কে কত ও কলেজ কত র্যাঙ্কিং পর্যন্ত নিচ্ছে সেটা কিন্তু ও একেবারে মানে কেউ বলে দিতে পারে না। তো এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখতে পারি, রাফলি বলতে পারি, তোমরা যদি মানে 7000-এর মধ্যে তোমাদের জেনারেল র্যাঙ্ক থাকে, ঠিক আছে, 7000 ধরে রাখো, 1 থেকে 10000-এর মধ্যে আমি বললাম, 7000-এর মধ্যে হলে তোমরা অবশ্যই তোমরা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে কিন্তু কাউন্সিলিং তোমাদের ঠিকঠাক করতে হবে। আর যদি 10000-এর মধ্যেও তোমাদের থাকে র্যাঙ্কিং সে র্যাঙ্ক থাকে সেক্ষেত্রেও তোমরা যে চান্স পাওয়ার চান্স রয়েছে, আমি এরকম স্টুডেন্টও দেখেছি যে 10000-এর ওপরে রয়েছে তাও গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছে, ভালো ভালো গভর্নমেন্ট কলেজ। কারণ কাউন্সিলিং কিন্তু একটা হয় না, কাউন্সিলিং তিনটে হয়, তারপরে একটা ম্যানুয়াল কাউন্সিলিংও হয়। তো এখানে ফার্স্ট কাউন্সিলিং তোমাদের শুরু হচ্ছে, যেটা বলে দিলাম যে অক্টোবরের ফার্স্ট তারিখ থেকে মানে অক্টোবরের প্রথম থেকে শুরু করে তোমাদের 12 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত অক্টোবর মাসে তোমাদের কাউন্সিলিং হচ্ছে। তো এখানে কাউন্সিলিংটা তোমরা কীভাবে করবে সবার প্রথমে সেটা আলোচনা করি। দেখো কাউন্সিলিং ধরো তোমার ফার্স্ট চয়েস রয়েছে এপিসি কলেজ, তো এখানে সবার প্রথমে তোমরা কাউন্সিলিং যখন করবে যে কলেজটা তোমার ফার্স্ট চয়েস রয়েছে সেটা কিন্তু প্রথমে রাখবে। তারপরে সেকেন্ড চয়েস যেটা রয়েছে, মনে করছো তুমি আমি যে সবার প্রথমে তোমার টার্গেট এপিসি কলেজে ভর্তি হয়, যদি এপিসি কলেজে না পাই সেক্ষেত্রে আমার ইচ্ছা আছে যে আমি কলকাতা সেন্ট্রাল কলেজে ভর্তি হব, সেক্ষেত্রে তোমরা কী করবে, তোমাদের ফার্স্ট চয়েস যেহেতু এপিসি কলেজ, এপিসি কলেজকে সবার প্রথমে রাখবে এবং দ্বিতীয় চয়েস যেহেতু তোমাদের সেন্ট্রাল ক্যালকাটা কলেজ সেক্ষেত্রে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজকে কী হচ্ছে দ্বিতীয়তে রাখবে। এরকমভাবে এরপরে যদি তোমাদের এই দুটোতে যদি চান্স না পাও, মনে করো না এই দুটো কলেজ ছাড়া আরও একটা কলেজ আছে যে কলেজে আমি ভর্তি হতে চাই, সেক্ষেত্রে তোমরা যদি চাও যে না আমরা রামকৃষ্ণ মিশন শিল্পাপাত কলেজকে তার থার্ডে রাখবো, তা তৃতীয়তে তোমরা সেটা রাখতে পারো। এরপরে তোমাদের চয়েস অনুযায়ী তোমাদের র্যাঙ্কিং অনুযায়ী তোমাকে বুঝতে হবে। এবং তোমরা এটা কখন জানতে পারবে,
তোমাদের যখন যেদিনকে তোমাদের কাউন্সিলিং হবে, তখন তোমরা যে কলেজটাকে সিলেক্ট করতে চাইছো সেই কলেজে এ কার্জার নিয়ে গেলে তোমরা দেখতে পারবে যে কত, মানে এসসির জন্য তাদের কত র্যাঙ্ক চাইছে, এবি ওবিসির জন্য কত র্যাঙ্ক চাইছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। র্যান্ডামলি তোমরা সিলেক্ট করে দেবে না। কি বললাম ভালো করে শোনো, যখন তোমাদের কাউন্সিলিং হবে তখন সেই কলেজ, একটা পার্টিকুলার কলেজ ফার্স্ট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, ধরো ফার্স্ট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে এপিসি কলেজ 3000 পর্যন্ত জেনারেল র্যাঙ্ক নেবে। আমি মনে করলাম যে এপিসি কলেজ 3000 বা 2000 জেনারেল র্যাঙ্ক নিল, তার পাশ যখনই তোমরা কার্সারটা এপিসি কলেজের ওপর নিয়ে গেলে, কম্পিউটারে করো বা ডেস্কটপে করো, ডেস্কটপে করলেই ভালো হবে তোমাদের, ডেস্কটপে যখন করবে তখন দেখবে কার্সারটা নিজেই নিয়ে যাবে, তোমাদের র্যাঙ্কগুলো শো করবে পাশে। কী র্যাঙ্ক শো করবে? সবার প্রথমে জেনারেল র্যাঙ্ক শো করবে, তারপরে এসসি র্যাঙ্ক শো করবে, তারপরে তোমাদের ওবিসি র্যাঙ্কও শো করবে, যে এই এই র্যাঙ্কের মধ্যে, এই র্যাঙ্কগুলোর মধ্যে থাকলে তোমরা এই কলেজে অ্যাপ্লাই করতে পারো, তাহলে চান্স রয়েছে তোমাদের ওই কলেজে, ওই কলেজ পাওয়ার। তো এখানে তোমাদের তোমাদের এপিসি কলেজ যখন করবে, দেখে নেবে আগে যে কত র্যাঙ্কের মধ্যে তারা নিচ্ছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা মনে রাখবে না তোমার 20000 র্যাঙ্ক হয়েছে বা 15000 র্যাঙ্ক হয়েছে, তোমাদের এসসি র্যাঙ্ক নেই, এসটি কোটাও তোমরা চান্স পাচ্ছ না, সেক্ষেত্রে তোমরা চাইছো কি অ্যাকচুয়ালি আমরা এপিসি কলেজে ভর্তি হচ্ছে, তাহলে বেকার তোমাদের মানে কাউন্সিলিং করা। তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং অবশ্যই করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতেই হবে, কারণ এপিসি কলেজে চাইছেই 5000-এর মধ্যে যে স্টুডেন্টরা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। কার্জার নিয়ে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা 15000 র্যাঙ্ক করেছো তাও ভাবছো না আমি ওখানেই অ্যাপ্লাই করবো। এমন হতে পারে 5000 র্যাঙ্ক জেনারেলে চাইছে, ওবিসিতে চাইছে হচ্ছে ধরো 300 র্যাঙ্ক কিংবা কিংবা 1000 র্যাঙ্কের মধ্যে থাকলে ওবিসির স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রে তোমার জেনারেল র্যাঙ্ক অনেক বেশি কিন্তু ওবিসি র্যাঙ্ক তোমার কম, ওবিসির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। তার মানে তোমাকে পার্টিকুলার যখন তোমরা কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লাই করছো, আগে দেখে নেবে কোন কলেজে কত কত র্যাঙ্কের জন্য অ্যাপ্লাই মানে স্টুডেন্টরা নিচ্ছে, মানে স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে, কত কত র্যাঙ্কের স্টুডেন্টদের অ্যাপ্লাই করার জন্য এলিজিবল রয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবে, এবং তোমরা চাইলে অ্যাপ্লাই করতেই পারো বেশি র্যাঙ্ক হয়ে, কোনো কিন্তু বেকার কোনো লাভ হবে না, কারণ তারা দেখবে যে তোমার র্যাঙ্ক এত বেশি আছে, তারা তোমাকে সেই ক্যাটাগরির মধ্যে নেবেই না। সেই কারণে কি হচ্ছে, তোমরা আগে দেখে নেবে এটা, এবং তোমাদের মধ্যে এক প্রত্যেকেরই একটা টার্গেট রয়েছে যে আমি এত র্যাঙ্ক করে ফেলেছি, আমি কোন কোন কলেজে ভর্তি হতে পারি, এবং আমি যাদের বলবো যে যারা 10000-এর মধ্যে র্যাঙ্ক রয়েছে যাদের, কিংবা একটু বেশিও রয়েছে 12000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে, তারা কিন্তু টার্গেট রাখো গভর্নমেন্ট কলেজকে, এবং প্রসিডিওর মেনটেন করো, ফার্স্ট কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং করো, তোমরা অবশ্যই চান্স পেয়ে যাবে। কারণ আমি এরকম অনেক স্টুডেন্টকে দেখেছি এই যে 13000 কিংবা 14000 তোমার র্যাঙ্ক এসে, সেও কিন্তু জেনারেল র্যাঙ্ক এসে, সেও কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে গেছে। যখন ফার্স্ট অক্টোবর থেকে কাউন্সিলিং শুরু হবে, তখনই কিন্তু তোমরা জানতে পারবে কোন কলেজে কত র্যাঙ্ক নিচ্ছে ফার্স্ট কাউন্সিলিংয়ে, এবং দ্বিতীয় কাউন্সিলিংয়ে কত র্যাঙ্ক নিচ্ছে, তখন কিন্তু তোমরা কাউন্সিলিং যখন শুরু হবে তখনই জানতে পারবে। জাস্ট যেটা বললাম, কলেজের ওপর কার্সার নিলেই তোমরা জানতে পারবে ওই কলেজে কত র্যাঙ্ক পর্যন্ত স্টুডেন্টকে নেওয়া হবে ফার্স্ট কাউন্সিলিংয়ে। তোমরা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা আর যারা জিজ্ঞাসা করছিলে, তোমরা ওয়েট করো কাউন্সিলিংয়ের জন্য, ও আর তোমরা যারা 10000-এর মধ্যে কিংবা 12000 কিংবা এরকম কাছাকাছি র্যাঙ্ক রয়েছে, তারা অবশ্যই তিনটে কাউন্সিলিং করবে। তার আগে কোনো প্রাইভেট কলেজ থেকে যদি ফোনও আসে, অনেকের আসে প্রাইভেট কলেজ থেকে ফোন আসে যে তোমার র্যাঙ্ক রয়েছে, তুমি প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাও, কিন্তু হবে না তোমাদের অনেকে। তোমরা এমনকি আমি বললাম, থার্ড কাউন্সিলিং হওয়ার পরও তোমাদের একটা ম্যানুয়াল কাউন্সিলিং হয়, সেই কাউন্সিলিংও তোমরা যারা কোনো কারণে র্যাঙ্ক মানে র্যাঙ্ক আছে তারাও পায় না, ধরো 5000 র্যাঙ্ক আছে তারাও পায় না, কারণ কাউন্সিলিং তারা ভুলবশত কাউন্সিলিং ঠিকঠাক করে না, তাদের জন্য একটা ম্যানুয়াল কাউন্সিলিং হয়, ঠিক আছে। তাহলে তোমাদের অনেক অপশান আছে, সেক্ষেত্রে তোমরা একটু ওয়েট করবে, তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে যদি 10000-এর মধ্যে থাকে, তোমরা ঠিক করে যদি কাউন্সিলিং করো যেভাবে বললাম। এ ফার্স্ট অক্টোবর থেকে তোমাদের শুরু হচ্ছে কাউন্সিলিং, করার পর তোমরা কিন্তু সাবমিট করবে না, কারণ তোমরা যাতে পরে এডিট করতে পারো, তোমাদের যদি মনে হয় পরে কলেজকে আরেকটা কলেজকে অ্যাড করবো বা একটা কলেজকে রিমুভ করবো, সেটা কিন্তু তোমরা করতে পারবে, সাবমিট কেউ করবে না। কারণ তোমরা যদি সাবমিট করো না করো, তাহলে কিন্তু অটোমেটিক তোমাদের 12 তারিখের পর সাবমিট হয়ে যাবে, অটোমেটিক লক হয়ে যাবে। আর যদি আগের থেকে তোমরা লক করে দাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা আর পরে চাইলেও এডিট করতে পারবে না। তাহলে প্রথমে কেউ কলেজ নির্বাচন করে কেউ সাবমিট করতে যাবে না, কেন ও বা লক করতে যাবে না, যদি লক করে দাও পরে আর এডিট করতে পারবে না, লক করবে না, কারণ যত 12 তারিখ অবধি তোমাদের সময় আছে, 12 তারিখ পর্যন্ত তোমরা, তোমাদের যদি মনে হয় তোমরা আবার চেঞ্জ করো, চেঞ্জ করে দাও, এবং 12 তারিখ জবের ডেট শেষ হচ্ছে 12 তারিখ রাত্রেবেলা 12টার পর তোমাদের অটোমেটিক লক হয়ে যাবে। আর যদি কেউ কনফার্ম থাকো যে একদম ফুল কনফিডেন্স, তাহলে তোমরা লক করতেই পারো, কিন্তু ও 12 তারিখের আগে আমি সবাইকে বলবো কেউ লক করো না, যে তোমাদের যদি মনে হয় যে পরে এই কলেজে আমরা ভর্তি হবো, এই কলেজকে একটা অ্যাড করবো, একটাকে রিমুভ করবো, সেক্ষেত্রে তোমরা করতে পারো। আর তোমাদের
তোমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত জানো না ওয়েস্ট বেঙ্গলের টপ মোস্ট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ কোনগুলো, সেটা জানার জন্য তোমরা ভিডিও দেখতে পারো। অলরেডি আগে একটা ভিডিও ক্রিয়েট করা আছে, আমি আই বাটনে লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো তোমরা কাউন্সিলিং এর ব্যাপারে একটা বেসিক ধারণা পেয়ে গেছো, এবং যখন তোমরা কাউন্সিলিং এ বসবে তোমাদের যে সমস্ত কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখে যদি তোমরা কাউন্সিলিং করো তোমরা অবশ্যই গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অবশ্যই ক্লিক করবে। আর পলিটেকনিক সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, অথবা আমাকে ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, ইনস্টাগ্রামে ফলো করে আমাকে জিজ্ঞাসাবাদও করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।